স্পাইং সফটওয়্যার পেগাসাস। ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি এই প্রযুক্তি এখন আরিপাতার সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে যে কারোর ফোনের কথোপকথন ছাড়াও পকেট বা টেবিলে মোবাইল থাকলে মুখোমুখি আলাপ এমনকি চলাচলের ভিডিও করা সম্ভব। বিশ্বের 45 দেশের 50,000 ফোনে ব্যবহার হচ্ছে ইসরায়েলের তৈরি এই সফটওয়্যারটি। খবর বেরিয়েছে গঙ্গা নামের এক অপারেটর 2017 সালের শুরু থেকে বাংলাদেশ, ব্রাজিল, হংকং, ভারত ও পাকিস্তানে নজরদারি করছে এটি দিয়ে। সম্প্রতি আল জাজিরার প্রতিবেদনে হাঙ্গেরির কোম্পানির মাধ্যমে ইসরায়েল থেকে স্পাইওয়্যার কেনার অভিযোগ করা হয়েছিল। এরপর পেগাসাস ব্যবহারকারীর তালিকায় বাংলাদেশের নাম আসায় দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন বিরোধীরা। বিশ্লেষকরা বলছেন, হোয়াটসঅ্যাপ, ফাইবার, মেসেঞ্জার কিংবা সিগন্যালের মতো অ্যাপের কথোপকথন রেকর্ড হচ্ছে এটি দিয়ে। এমনকি মোবাইল বন্ধ থাকলেও যে কোনো সময় আলাপচারিতা চলে যেতে পারে পেগাসাস নিয়ন্ত্রণকারীর ব্যক্তি বা সংস্থার কাছে।